স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির আজকের শেয়ার বাজারে। বাংলাদেশের বাইরে প্রথম সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ডিজিটাল বুথ চালু করেছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। 12 ফেব্রুয়ারি দুবাইতে ডিজিটাল বুথটি উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম। গেল বছর জুড়ে করোনা পরিস্থিতির জন্য ঋণের শ্রেণীকরণ বন্ধ ছিল না নতুন করে খেলাপির আশঙ্কা। এমন ছাড়ের পরেও ঋণের বিপরীতে প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে সরকারি বেসরকারি খাতের 11টি ব্যাংক। খেলাপি ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণের তথ্য অনুযায়ী 11টি ব্যাংকের প্রভিশন ঘাটতি 7,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমতি পাওয়ার দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের আবেদন শুরু আজ, যা চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। আইপিওর মাধ্যমে কোম্পানিটি 10 টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজার থেকে 16 কোটি টাকা উত্তোলন করবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুজাফফর হোসেন স্পিনিং মিলসে রটর ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে কোম্পানিটির প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, গত 12 ফেব্রুয়ারি রোজ শুক্রবার রাত প্রায় 9টার দিকে কোম্পানির ব্লোরুম মিক্সিং সেকশনে একটি ইউনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগামী 15 ও 16 ফেব্রুয়ারি স্পট মার্কেটে লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী 17 ফেব্রুয়ারি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফায় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ শিক্ষামন্ত্রী দীপুমনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ 14 ফেব্রুয়ারি রোববার পর্যন্ত এ ছুটি ছিল। আজ ব্লক মার্কেটে 24 কোম্পানির মোট লেনদেন হয়েছে 53,31,90,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে স্টার্ন ব্যাংক, ব্রিটিশ আমেরিকান প্রবেকো এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759-477-384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা।